তো বন্ধুরা, আমরা আমাদের এই নতুন চ্যানেলে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি। তো এই ভিডিওতে আমরা কর্মসাথী পরিযায়ী শ্রমিক, ওয়েস্ট বেঙ্গল সরকারের একটা নতুন স্কিম, সেইটা নিয়ে আলোচনা করব এবং আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং অ্যাপ্লিকেশনে করতে কি কি ডকুমেন্টসের প্রয়োজন সেটাই আমরা এখানে দেখাতে চলেছি। তো এই আগে বলে রাখছি যে চ্যানেলটিতে আপনারা যদি নতুন হয়ে থাকেন, যেহেতু এইটি নতুন চ্যানেল, তো চ্যানেলটাতে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে থাকবেন, কারণ আমরা এই রকম পরে আরও এই ধরনের ভিডিও নিয়ে আসব। এবং আপনার যদি ভিডিওটি দেখে ভালো লাগে থাকে, তাহলে ভিডিওটাতে একটি লাইক করে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবে। তো প্রথমেই বলে রাখছি যে কর্মসাথী পরিযায়ী শ্রমিকের প্রকল্পটা কি। এই প্রকল্পটি হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের একটি সরকারি উদ্যোগ, যাতে যাতে আমরা আমাদের পশ্চিমবঙ্গের কোনো শ্রমিক বাইরে গিয়ে কাজ করে, অর্থাৎ ভিন রাজ্যে কাজ করে, তো তাদের জন্য এই প্রকল্পটি নিয়ে আসতে চলেছে। এই প্রকল্পটিতে শ্রমিকরা একটি 2,50,000 টাকা, 50,000 টাকা এবং 25,000 টাকা এবং 3,000 টাকা একটা স্কিমের আওতায় আসবে, যে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এইটা তাদেরকে একটি অ্যামাউন্ট দিয়ে হেল্প করতে হবে। তো যারা অবশ্যই বাইরে কাজ করে থাকেন, ভিরাজ্যে কাজ করে থাকেন, অবশ্যই ফর্মটি ফিল আপ করবেন। তো ফর্মটি ফিল আপ করার জন্য আমরা কর্মসাথী অফিসিয়ালে ওয়েবসাইটে চলে এসেছি। লিঙ্কটি যদি আপনাদের কাছে না থাকে, তো আমি ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দেবো, দিয়ে তারপর আপনারা ওখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। তো অ্যাপ্লাই করার জন্য আমরা ওয়েবসাইটটি খোলার পর আমরা সবার লাস্টে এসে ইউজার লগ ইন রেজিস্ট্রেশন বলে একটি অপশন পাবো, সেইটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটি মোবাইল নাম্বার চাইবে, তো মোবাইল নাম্বারটা দিয়ে মোবাইলে একটি 6 ডিজিটের ওটিপি আসবে, সেটা দিয়ে আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। তো আমরা এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছি এবং মোবাইলে ওটিপিটাও চলে এসেছে। তো আমরা 6 ডিজিটের ওটিপিটা এখানে দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পর সাবমিট করব। সাবমিট করার পর আমাদের সামনে ফর্মের চলে এসেছে। ফর্মটিতে আমরা আমাদের নিজের নাম, বাবার নাম দিয়ে সবকিছু দিয়ে সাবমিট করব। তো আমরা আমাদের নিজের নামটি দিয়ে দিচ্ছি। আপনাদের ফার্স্ট নেমটা লিখবেন, এরপর বাবার নাম দিব। বাবার নাম দেওয়া হয়ে গেছে, আপনি যদি মেয়ে হয়ে থাকেন মেয়ে দিবেন, ছেলে হয়ে থাকলে ছেলে দিবেন। তো তারপরে আসবে ডেট অফ বার্থ, তো আমরা ডেট অফ বার্থটা দিয়ে দেবো। আপনাদের যে ডেট অফ বার্থটা রয়েছে সে ডেট অফ বার্থটি দিবেন। আর একটা কথা এখানে বলে রাখছি যে মোবাইল নাম্বারটা অবশ্যই আপনার পার্সোনাল মোবাইল নাম্বার দেবেন, অন্য কারো মোবাইল নাম্বার দেবেন না। তো আমরা এখান থেকে ডেট অফ বার্থটা সিলেক্ট করেছি। এমার্জেন্সি মোবাইল নাম্বার অফ ফ্যামিলি, যে কোনো আপনার, আপনি যেহেতু বাইরে থাকেন, তো বাইরে থাকেন সেহেতু আপনার বাড়ির একটা ফ্যামিলির একটা নাম্বার চাইছে। তো আমি একটা বাড়ির ফ্যামিলি নাম্বার দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখানে আধার নাম্বার দিতে হবে, তো আমরা আমাদের আধার নাম্বারটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, ভিলেজ, পোস্ট অফিস, ঠিক, নাম্বার
তারপরে এখানে আমরা কোন ডিস্ট্রিক্ট সিলেক্ট করব। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আমরা এখান থেকে আবার পিন নাম্বারটি আমরা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এখানে আমরা ডিক্লারেশনে আমরা টিক মার্ক দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। ক্লিক করার পর এখানে সাব ডিভিশনটা আসেনি, তো আমরা সাব ডিভিশন দিয়ে দিচ্ছি। পুলিশ স্টেশন আসেনি, পুলিশ ব্লক ব্লক যদি আপনি এখান থেকে ব্লক ব্লকের যদি হয়ে থাকেন তাহলে ব্লক সিলেক্ট করবেন, এবং আপনি মিউনিসিপ্যালিটি যদি হয়ে থাকেন, পৌরসভার আওতায় হয়ে থাকেন, তো পৌরসভা সিলেক্ট করবেন। তো আমরা ব্লকে বসবাসকারী, সেহেতু আমরা ব্লক সিলেক্ট করব এবং কোন ব্লক সেটা সিলেক্ট করব। করার পর এখানে পুলিশ স্টেশন চাইবে, আমরা পুলিশ স্টেশন সরি এখানে গ্রাম পঞ্চায়েত চাইবে, আমরা গ্রাম পঞ্চায়েতে নাম সিলেক্ট করব। গ্রাম পঞ্চায়েত আসার পর আমরা পুলিশ স্টেশন চাইবে, পুলিশ স্টেশনে পুলিশ স্টেশন সিলেক্ট করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। সেভ অ্যান্ড কন্টিনিউ এ ক্লিক করার পর আমরা আমরা যেই যেইখানে কাজ করি সেইখানকার অ্যাড্রেসটি আমাদেরকে এখানে দিতে লাগবে। অর্থাৎ আপনি যদি পশ্চিমবঙ্গের বাইরে কোনো স্টেটে কাজ করে থাকেন, বিহার, ঝাড়খণ্ড, যে কোনো জায়গায় যেই যেখানে কাজ করেন সেখানকার একটি অ্যাড্রেস আপনাদের দিয়ে দিতে হবে। তো আমরা একটা দিয়ে দিচ্ছি অ্যাড্রেস, এখানে ফুল অ্যাড্রেসটাই দিবেন আপনারা। তো আমরা ফর্মটি যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য করছি, তো সেহেতু আমরা একটি অ্যাড্রেস দিয়ে দিলাম। তো আপনি যদি ইন্ডিয়ার ভিতরেই থাকেন, এই ফর্মটাতে আপনি ইন্ডিয়াতেও যদি থেকে থাকেন তাহলেও এই স্কিমের আওতায় পড়বেন, এবং ইন্ডিয়ার বাইরেও যদি কাজ করেন তাহলে স্কিমের আওতায় পড়বে। তো আমরা যেহেতু ইন্ডিয়ার ভিতরে কাজ করি সেহেতু ইন্ডিয়া, যদি আপনি বাইরের কোনো দেশে থাকেন তাহলে আপনি আদার সিলেক্ট করতে পারেন। এখানে আসার পর কোন স্টেটে আমরা কাজ করি ইন্ডিয়া সিলেক্ট করার পর সেইটা আমরা দিব। তো আমরা এখান থেকে বিহার সিলেক্ট করছি, বিহার। এবার পুলিশ স্টেশনের নাম, তো আমরা পুলিশ স্টেশনের নাম আপনারা যেখানে থাকেন সেখানকার পুলিশ স্টেশনের নাম অবশ্যই দিবেন, আর আপনারা ভালো করে দেখবেন যে কোনো কিছু যেন ভুল না হয়। তো এখানে আসার পর আপনি কোন মানে কোন কাজটি ওখানে করেন, কেউ যদি কনস্ট্রাকশনের কাজ করেন, কনস্ট্রাকশন, এগ্রিকালচার, গার্মেন্টস, হেলথ কেয়ার, হসপিটাল, জুয়েলারি, ম্যানুফ্যাকচারিং, অনেক এখানে আছে, ট্রান্সপোর্টও আছে, স্টোন স্টোনে যদি কাজ করেন স্টোনে। তো আমি যে করছি এখানে কনস্ট্রাকশনটা সিলেক্ট করছি। তো এখানে হচ্ছে আপনি কত, তো এখানে এখানে চাইছে মাইগ্রেটেড অন, তো আপনি কত সাল থেকে বাইরে গিয়ে কাজ করছেন সেই ডেটটি এখানে দিতে লাগবে। তো আপনারা এক বছরের, এখানে এক বছরের অবধি আছে 2022-এর, আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ফেব্রুয়ারির 1 তারিখ থেকে, ও এখানে ডেটটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবো। আবার করে দেওয়ার পর পরের পেজটি চলে আসবে। তো বন্ধুরা এখানে দেখেন সেলফ এমপ্লয়, অর্থাৎ আপনি কোনো এখানে নিচে থেকে গিয়ে কাজ করেন না, কোনো এজেন্ট আছে, এজেন্টের বা কোনো কোম্পানি আছে, কোম্পানির দ্বারাই গিয়ে আপনি কাজটা করেন। তো যদি আপনি কোম্পানিতে থাকেন, কোম্পানিতে গিয়ে কাজ করে থাকেন, তো অবশ্যই আপনি এঙ্গেজ থ্রু এজেন্টের আওতায় এসে আপনি যে এজেন্টের আন্ডারে গিয়েছেন সেখানকার এজেন্টের সব কিছু এখানে ফিল আপ করতে লাগবে। তো আমি এখানে নিজে থেকে গিয়ে কাজ করছি মনে করেন, তো সেহেতু আমরা সেলফ এমপ্লয় ক্লিক করব। ক্লিক করার পর এখানে ডিক্লারেশনে আবার চাইবে, ডিক্লারেশনে টিক মার্ক দিয়ে সাবমিটে ক্লিক করব। তো দেখুন সাবমিটে ক্লিক হয়ে যাওয়ার পর আমাদের ফর্মটি সাবমিট হয়ে গেছে, কিন্তু এখানে পেন্ডিংয়ে আছে। তো এখান থেকে আমরা ফর্মটি সম্পূর্ণভাবে সাবমিট হয়ে গেছে, তো এখান থেকে আমরা ইনকমপ্লিটেড অ্যাপ্লিকেশনে ক্লিক করব। ইনকমপ্লিটেড অ্যাপ্লিকেশনে ক্লিক করলে
ঠিক আছে, এখানে ব্যাংকের ডিটেল চাইবে। তো আপনাদের আপনাদের যেটা ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে যেটাতে আপনারা টাকাটা নিতে চান, সেহেতু আপনারা ব্যাংক অ্যাকাউন্টটি এখানে আইএফসি কোড দিয়ে সিলেক্ট করবে। তো আমরা ব্যাংকের আইএফসি কোডটা দিয়ে দিচ্ছি। তো ব্যাংকের আইএফসি কোডটা দেওয়ার পর নিচে আইএফসি কোডটা শো করলে ব্যাংকের নাম কোন ব্যাংকে বইয়ে আছে সেইটা অটোমেটিক এখানে চলে আসবে। তো আসার পর এখান থেকে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটি টাইপ করবে। তো আমাদের যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেইটি টাইপ করছি। এখানে আপনার খাদ্য সাথী, রেশন কার্ড, আপনার যে রেশন কার্ডটি রয়েছে সেটা কি AOY না RKSY, TSA, যেটা যে ক্যাটাগরির আছে সেই ক্যাটাগরিটাই দেবেন। তো এখানে আপনাকে আপনাকে একটি নমিনি সিলেক্ট করতে হবে। তো নমিনি সিলেক্ট করার জন্য আপনি নমিনি কাকে নমিনি করতে চান সেহেতু আপনার নমিনির নামটাকে দিয়ে দেবেন। এবার দেওয়ার পর আপনার নমিনির সঙ্গে কি সম্পর্ক সেইটা, নমিনির মোবাইল নাম্বারটাও এখানে দিয়ে দিতে লাগবে, নমিনির আধার কার্ডটা এখান থেকে দিয়ে দিতে লাগবে। তো আমরা নমিনির আধার কার্ডটা দিয়ে দেওয়ার পর আবার সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করব। তো সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করার পর এখানে একটা মিস্টেক হয়ে গেছে, তো আমরা এখানে রেশন কার্ডের নাম্বারটা দিইনি যেহেতু, সেহেতু এখানে আসেনি। তো আমরা রেশন কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো আপনাদের যে ক্যাটাগরি রেশন কার্ড নাম্বার আছে সেটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। ক্লিক ক্লিক করার পর দেখুন আপনি এখানে আপনাকে কিছু ডকুমেন্টস আপলোড করতে লাগবে। তো কি কি ডকুমেন্টস, এখানে গো টু ডকুমেন্টস আপলোডে ক্লিক করতে হবে, তো এখানে আপনার লাগবে একটা লাগবে হচ্ছে পাসপোর্ট সাইজ, ফটো, আধার কার্ড, ব্যাংক পাসবুক আর সেলফ ডিক্লারেশন ফর্ম। সেলফ ডিক্লারেশন ফর্মটা আপনি ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন, না হলে আমি ডিসক্রিপশনে ডাউনলোড করার অপশনটি দিয়ে দিব, ওইটা ফ্ল্যাপ করে আপনাকে এই চারটি ডকুমেন্টস অবশ্যই পিডিএফ ফাইলে এবং ছবি ছবিটা 50 কেবি এবং যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো 150 কেবি মধ্যে অবশ্যই আপনাকে আপলোড করতে হবে। তো আমরা ডকুমেন্টসগুলো আপলোড করছি, দেখুন। তো বন্ধুরা ফটোতে আমরা ফটোটি আপলোড করছি, আর যে আপনারা অবশ্যই আধার কার্ড, ব্যাংক পাসবুক, সেলফ ডিক্লারেশন যে ফর্মটি রয়েছে, ঠিক আছে, ওই ফর্মটি অবশ্যই আপনাদের পিডিএফ ফাইলে রাখতে হবে এবং পিডিএফ ফাইলটি সবগুলোই 150 দুটোই আধার কার্ড আর ব্যাংক পাসবুক 150 কেবির মধ্যে, আর সেলফ ডিক্লারেশন যে ফর্মটি রয়েছে সেইটা 1 MB আপনারা করতে পারেন, অসুবিধা নেই। তো কিন্তু ফাইলগুলো অবশ্যই পিডিএফে রাখতে হবে। তো এরপর আমরা করার পর সাবমিট অ্যান্ড প্রিভিউ অপশনে ক্লিক করব। তো বন্ধুরা এবার আমরা প্রত্যেকটা একটা করে ডকুমেন্টস আপলোড করব। ব্রাউজ করার পর আমরা আপলোডে ক্লিক করব, তাহলে ডকুমেন্টসগুলো আপলোড হয়ে যাবে।
তো বন্ধুরা দেখুন সবগুলো ডকুমেন্টস আমাদের ঠিকভাবে আপলোড হয়ে গেছে। এরপর আমরা সাবমিট অ্যান্ড প্রিভিউ অপশনে ক্লিক করব। তো সাবমিট অ্যান্ড প্রিভিউ অপশনে ক্লিক করলে দেখতে পাবেন যে আমরা প্রথমে যে যেই যেগুলো লিখেছি ঠিক আছে সেগুলো আরেকবার প্রিভিউ করার জন্য দেবে যে আপনার এগুলো সব কিছু ঠিক আছে কি নেই। তো যদি সব কিছু ঠিক থাকে তো আপনি তবে আপনার এখানে ক্লিক করবেন ঠিক আছে, আর এখানে আপনার ছবিটি শো করবে দেওয়ার পর। আর আপনারা যদি এখান থেকে ভুল হয়ে গিয়ে থাকে কি কোনো কিছু যদি ভুল হয়ে থাকে তাহলে আপনারা এখান থেকে ডাইরেক্ট এডিট অপশনে ক্লিক করবেন, তো আপনাদের আবার এডিট করার ওই যেখান থেকে ভুল হয়েছে সেই সেই অপশনে নিয়ে যাবে। করার পর সব লাস্টে গিয়ে আপনি ফাইনাল সাবমিটে ক্লিক করবেন। তো ফাইনাল সাবমিটে ক্লিক করার পর আপনাদের ফর্মটি দেখুন সঠিকভাবে সাবমিট হয়ে গেছে এবং এখানে আপনাদের একটি মাইগ্রেশন একটা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়েছে যেটি আপনি আপনাদের কাছে রাখতে পারবেন, এই যে নাম্বারটা রাখতে পারবেন এবং আপনি এইটা থেকে পরে আপনার স্ট্যাটাসটা ইনকোয়ারি করতে পারবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ফর্মটি ফিল আপ করতে যদি আপনাদের কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। তো নমস্কার দোস্ত, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি আমরা, আজ এই পর্যন্তই।